হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো ইতিহাস থেকে বাছাই করা 150 প্রশ্ন। এটা তোমাদের ম্যারাথন ক্লাস থাকবে। লাস্ট মিনিট সাজেশন হিসাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মোস্ট ইম্পর্টেন্ট একটা সিরিজ এটা। এর আগে তোমাদের আমি ভূগোলের 150 বেশি প্রশ্ন তোমাদের দিয়েছি ম্যারাথন ক্লাস। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে রাখা হচ্ছে, যেগুলো তোমাদের এক্সামে অবশ্যই এখান থেকে কমন পাবে। খুব ইম্পর্টেন্ট এই ম্যারাথন ক্লাসটা ইতিহাস থেকে। এই লাস্ট মিনিট সাজেশন হিসাবে তোমরা অবশ্যই ক্লাসটা দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও এই ক্লাসটা। তাহলে তোমাদের নেক্সট দিনকে আমি অন্য একটা ক্লাস নিয়ে আসবো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলকে টার্গেট করে এই ম্যারাথন ক্লাসটা তোমাদের জন্য খুবই কাজে দেবে। চলো শুরু করা যাক আজকে ম্যারাথন ক্লাসের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। চেঙ্গিস খান ভারত আক্রমণ করেন কোন সালে? 1201, 1236, 1227 নাকি 1221? তাহলে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেন 1221 সালে। অপশান 4 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর, কার রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেন? জাহাঙ্গীর, শাহজাহান, আকবর নাকি ইলতুদমিস? রাইট আনসার হবে ইলতুদমিস। অপশান 4 হচ্ছে রাইট আনসার। পরবর্তী 3 নম্বর প্রশ্ন দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন? জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? তাহলে স্বরাজ আমার জন্মগত অধিকার এইটা বলেছিলেন কে? বাল গঙ্গাধর তিলক। অপশান 3 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, বাংলায় দেওয়ানি মঞ্জুর হয় কত সালে? সালটা বলতে হবে 1793, 1764, 1765 নাকি 1857। বাংলায় দেওয়ানি মঞ্জুর হয়েছিল হচ্ছে 1765 সালে। ওকে, অপশান 3 হচ্ছে রাইট আনসার। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশেও কিন্তু এই প্রশ্নটা রিপিট হয়েছে, খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, চতুর্থ বৌদ্ধ সংহতি সম্মেলন কার আমলে হয়েছিল? হর্ষবর্ধন, শশাঙ্ক, কনিষ্ক নাকি অশোক? চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল কনিষ্কের আমলে। অপশান 3 হচ্ছে রাইট আনসার। এখানে যে 4টে যে বৌদ্ধ সংহতি সম্মেলন আছে, 4টেই কিন্তু ইম্পর্টেন্ট। প্রথম যে বৌদ্ধ সংহতিটা হয়েছিল সেখানে হচ্ছে তোমার পৃষ্ঠপোষকতা করেছিল অজাতশত্রু। কত সালে হয়েছিল? 483 খ্রিস্টপূর্বাব্দে, এটা মনে রাখবে। আর দ্বিতীয় বৌদ্ধ সংহতিটা হয়েছে কার আমলে হয়েছিল? কালাশোকের আমলে, সেটা দ্বিতীয়টা। আর তৃতীয় বৌদ্ধ সংহতিটা হয়েছিল অশোকের আমলে, আর চতুর্থটা হয়েছিল তো কনিষ্কের আমলে। তাহলে কিন্তু এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রশ্ন আসে। আর একটা প্রশ্ন আসে যে প্রথম যে বৌদ্ধ সংহতিটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? রাজগৃহেতে। আর দ্বিতীয়টা হয়েছিল বৈশালীতে, তৃতীয়টা হয়েছিল পাটলিপুত্রে, চতুর্থটা হয়েছিল কাশ্মীরে। ওকে, তাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটা নোট করে রাখবে, তোমাদের এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো পরবর্তী 6 নম্বর প্রশ্ন কি বলছে, নাসিক প্রশস্তি কার রচনা? লক্ষণ সেন, চন্দ্রগুপ্ত, মহিপাল নাকি গৌতমীপুত্র সাতকর্ণী? তাহলে নাসিক প্রশস্তি কার রচনা? গৌতমীপুত্র সাতকর্ণীর রচনা। এই রচনাগুলো থেকে তোমাদের খুব ইম্পর্টেন্ট, তাই কিছু আমি দিয়ে দিয়েছি ইম্পর্টেন্ট। বুদ্ধচরিত হচ্ছে অশ্বঘোষের লেখা, মুদ্রা রাক্ষস বিশাখা দত্তের লেখা, দানসাগর বল্লাল সেনের লেখা, সূর্য সিদ্ধান্ত আর্যভট্টের লেখা। আর হর্ষবর্ধনের লেখা দুটো আছে, রত্নাবলী, পীরদর্শিকা, দুটোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের এক্সামে এর বাইরে প্রশ্ন আসবে না রচনাগুলো থেকে, তোমাদের কে কোন গ্রন্থগুলো লিখেছে তোমাদের হিস্ট্রি থেকে, এর বাইরে তোমাদের প্রশ্ন দেখবে এক্সামে থাকবে না, যদি আসে এই ভেতর থেকেই আসবে। আর সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা মনে রাখবে সিমুক, আর সাতবাহনদের রাজধানী ছিল অমরাবতী, এটাও কিন্তু এই রিলেটেড প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব, গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে জানা যায় কোন শিলালিপি থেকে? খুব ইম্পর্টেন্ট এই শিলালিপিগুলো। 4টে অপশান আছে, নাসিক প্রশস্তি, জুনাগড় প্রশস্তি, গঞ্জাম লিপি নাকি আইহোল শিলালিপি? তাহলে গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে জানা যায় হচ্ছে নাসিক প্রশস্তি থেকে। অপশান 1 হচ্ছে রাইট আনসার। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, এর সাথে যেগুলো ইম্পর্টেন্ট এই রিলেটেড তোমাদের এক্সামে আসার মতো, নানাঘাট শিলালিপি থেকে সাতবাহন শাসকদের সম্পর্কে জানা যায়, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রথমটা। ওকে, আর এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে জানা যায় সমুদ্রগুপ্ত সম্পর্কে, আর আইহোল শিলালিপি সম্পর্কে জানা যায় দ্বিতীয় পুলকেশী সম্পর্কে, আর গঞ্জাম লিপিতে জানা যায় হচ্ছে শশাঙ্ক সম্পর্কে, খুব ইম্পর্টেন্ট এই শশাঙ্কটা, এটাও কিন্তু এক্সামে বারবার রিপিট হয়। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব, রাজস্ব বিভাগের পাট্টা প্রচলন করেন কে? ইব্রাহিম লোদি, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক নাকি শেরশাহ? তাহলে রাজস্ব বিভাগের পাট্টা প্রচলন করেন শেরশাহ। এখানে আর একটা জিনিস মনে রাখবে যে কুবিলিয়ত পাট্টা, এই দুটোই কিন্তু প্রচলন করেছিল শেরশাহ, এটাও কিন্তু মনে রাখবে। ওকে, পরবর্তী প্রশ্ন, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেছিলেন? আলাউদ্দিন খলজি, আকবর, শেরশাহ নাকি মোহাম্মদ বিন তুগলক? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন শেরশাহ। অপশান 3 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন চোল সম্রাট তার নৌ সাম্রাজ্যের জন্য বিশেষ খ্যাতি পেয়েছিলেন? এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2005 তোমাদের এই প্রশ্নটা এসেছিল। তাহলে কোন চোল সম্রাট তার নৌ সাম্রাজ্যের জন্য বিশেষ খ্যাতি পেয়েছিলেন? রাইট আনসার হবে রাজেন্দ্র চোল। অপশান 3 হচ্ছে রাইট আনসার। ওকে, এখানে আর একটা ইনফরমেশান রাখবে যেটা তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, রাজরাজেশ্বর মন্দির বা যেটাকে বলে থাকো বৃহদেশ্বর মন্দির, দুটো একই মন্দির, দুটো আলাদা আলাদা নাম আর কি, এটা নির্মাণ করেছিলেন রাজরাজ, এইটা কিন্তু মনে রাখবে। যে প্রথম অপশানে যে রাজরাজ ছিল, ইনিই হচ্ছে তৈরি করেছিলেন এই রাজরাজেশ্বর মন্দির বা বৃহদেশ্বর মন্দিরটা। আর প্রথম রাজেন্দ্র চোল হচ্ছে চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা, এইটাও কিন্তু প্রশ্নে আসে, তাই এটা দিয়ে দিয়েছি তোমাদের, মনে রাখবে।
পরবর্তী প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে? মোস্ট ইম্পর্টেন্ট, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল 1921 সালে। অপশান ওয়ান হচ্ছে রাইট আনসার। এবার হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? দয়ারাম সাহানি আবিষ্কৃত করেছিলেন হরপ্পা সভ্যতা। খুব ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামে রিপিট হয়। আর এই হরপ্পা সভ্যতা বর্তমানে কোথায় অবস্থিত? পাকিস্তানে অবস্থিত, এটা কিন্তু মনে রাখবে। আর মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় কত সালে? 1922 সালে। 21 সালে হয়েছিল হরপ্পা সভ্যতা আবিষ্কার, 22 সালে হয়েছিল মহেঞ্জোদারো আবিষ্কার পরের বছরই। আর হরপ্পা সভ্যতা রাবি নদীর তীরে অবস্থিত, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই রাবি নদীর তীরে অবস্থিত। আর মহেঞ্জোদারোটা হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত, এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। চৌসারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1529, 1539, 1540 নাকি 1556? তাহলে চৌসারের যুদ্ধ হয়েছিল 1539। অপশান টু হচ্ছে কারেক্ট আনসার। এবার তোমাদের কিছু সালগুলো মনে রাখ, বিল্বগামের যুদ্ধ বা কৌনজের যুদ্ধ এটা 1540 হয়েছিল, আর পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556, আর ঘরঘড়া যুদ্ধ হয়েছিল 1529। তোমাদের যুদ্ধগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন দেখবে এক্সামে পাবে, তাই কিন্তু ইম্পর্টেন্ট এই তিনটে বলে আমি এখানে দিয়ে দিয়েছি। ওকে, যুদ্ধগুলো তোমাদের দেখতেই হবে, সালগুলো মুখস্থ করতেই হবে। চলো পরবর্তী প্রশ্ন আমি দেখব। সাচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেন কোন শিখ গুরু? গুরু গোবিন্দ সিং, গুরু তেগ বাহাদুর, গুরু হরগোবিন্দ নাকি গুরু নানক? তাহলে সাচ্চা বাদশাহ উপাধি কোন শিখ গুরু গ্রহণ করেছিলেন? গুরু হরগোবিন্দ। অপশান থ্রি হচ্ছে রাইট আনসার। এখানে একটা কথা বলি, তোমাদের এই ইতিহাসের সাথে সাথে এর আগের দিন তোমাদের আমি ভূগোলের হচ্ছে একটা ম্যারাথন ক্লাস নিয়েছিলাম, যারা দেখোনি অবশ্যই ভূগোলের ম্যারাথন ক্লাসটা অবশ্যই দেখে নেবে, কেননা এক্সাম দিতে যাওয়ার আগে তোমরা যদি ওই ক্লাসটা একবার দেখো তোমাদের ওই জিওগ্রাফি থেকে, তাহলে তোমাদের এই 150+ প্রশ্ন, প্রায় 180টার গায়ে প্রশ্ন আছে, তোমরা ওই প্রশ্নগুলো যদি করে যাও ওর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। এখানে একটা ইনফরমেশান তোমাদের জানতে হবে, এই যে শিখগুরুগুলো আছে, যে 10টা শিখগুরু আছে তার নামগুলো, এবার 10টাই কি তাহলে মুখস্থ করতে হবে? না, 10টা মুখস্থ করার কোনো দরকার নেই, যেগুলো আমি তোমাদের দিয়েছি দেখো সেইগুলো করলেই তোমাদের হয়ে যাবে। প্রথম শিখগুরু হচ্ছে গুরু নানক দেব, ওকে, আর 2 নম্বর শিখগুরু মানে দ্বিতীয় শিখগুরু ছিল গুরু অঙ্গদ দেব, আর হচ্ছে তোমার 4 নম্বর শিখগুরু, 3 নম্বরটা করার দরকার নেই, এক্সামে আসবে না, 4 নম্বরটা হচ্ছে গুরু রামদাস, 5 নম্বর শিখগুরু ছিলে মানে পঞ্চম শিখগুরু ছিলে গুরু অর্জুন দেব, খুব ইম্পর্টেন্ট এটা, আর 6ষ্ঠ শিখগুরু হচ্ছে হরগোবিন্দ, যার নাম এইমাত্র আমরা পড়লাম, সাচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন, আর তেগ বাহাদুর ছিল 9ম শিখগুরু, আর গুরু গোবিন্দ সিং ছিল হচ্ছে 10ম শিখগুরু। ওকে, খুব ইম্পর্টেন্ট এই 9ম আর 10ম টা। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, খলসা প্রথা শুরু করেছিলেন কোন শিখগুরু? দেখো এখান থেকেও কিন্তু প্রশ্ন তোমাদের আসে, খলসা প্রথা শুরু করেছিলেন কোন শিখগুরু? রাইট আনসার কি হবে? গুরু গোবিন্দ সিং। অপশান ওয়ান হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতাকে, চৈতন্য, চণ্ডীদাস, জয়দেব নাকি কুমারগুপ্ত? তাহলে গীত গোবিন্দ গ্রন্থের রচনা করেছিলেন হচ্ছে জয়দেব, খুব ইম্পর্টেন্ট, জয়দেবের রচনা হচ্ছে গীত গোবিন্দ। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছিলেন কোন ঐতিহাসিক? অপশানগুলো দেখো, ভি এ স্মিথ, রোমিলা থাপার, আর এস শর্মা, আর সি মজুমদার। তাহলে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছিলেন কোন ঐতিহাসিক? ভি এ স্মিথ। অপশান ওয়ান হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, কে ছিলেন পাল যুগের একজন বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত? রবিকীর্তি, আর্যভট্ট, অতীশ দীপঙ্কর নাকি দিব্য? তাহলে পাল যুগের একজন বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত ছিলেন অতীশ দীপঙ্কর, অপশান থ্রি হচ্ছে রাইট আনসার। এছাড়া তোমাদের মনে রাখতে হবে, শূদ্রক যিনি ছিলেন, ইনি কোন বংশের সমসাময়িক ছিলেন? শূদ্রক ছিলেন গুপ্ত বংশের, বিশাখা দত্ত এরাও ছিল কিন্তু গুপ্ত বংশের, এইগুলো তোমাদের মনে রাখতে হবে। যেমন হরিসেন, হরিসেন হচ্ছে কোন রাজবংশের সময় ছিল? সমুদ্রগুপ্তের সময়। হরিসেন, কালিদাস, ধন্বন্তরী, এইগুলো থেকে খুবই প্রশ্ন আছে, কালিদাস ধন্বন্তরী দুজনেই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক ছিলেন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা নোট করে রাখবে, এইগুলো থেকে করে যাও, দেখবে লাস্ট মিনিটে এসে তোমাদের এক্সট্রা করার দরকার নেই, দেখবে এখান থেকে তোমরা এক্সামে কিন্তু কমন পাচ্ছ, বোঝা গেছে? আর আমির খসরুটাও কিন্তু মনে রাখবে, আমির খসরু আলাউদ্দিন খলজির সময়কার। আচ্ছা, এখানে একটা ইনফরমেশান দেখবে, রবিকীর্তি দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন, এটাও কিন্তু জেনে রাখবে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 1717 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাজকীয় সনদ দিয়েছিলেন কোন মুঘল সম্রাট? ওকে, অপশানগুলো দেখো, সিরাজউদ্দৌলা, শাহ আলম, দ্বিতীয় শাহ আলম, ফারুক সিয়ার, এটাও তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশেরই প্রশ্ন, রাজকীয় সনদ দিয়েছিলেন কে? ফারুক সিয়ার। অপশান ফোর হচ্ছে রাইট আনসার। এখানে যে ইনফরমেশানগুলো তোমাদের জানতে হবে এক্সামের জন্য, দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইংরেজরা দেওয়ানি লাভ করেছিল কত সালে? 1764 সালে। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির অধিকার দিয়েছিল কে? দ্বিতীয় শাহ আলম। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিলেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড লিটন, লর্ড ক্লাইভ নাকি লর্ড ক্যানিং? তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, এইগুলো কিন্তু তোমাদের করতেই হবে, প্রথম জেনারেল, প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, প্রথম ভাইসরয় কে ছিলেন, এইগুলো তোমাদের একদম মুখস্থ রাখতে হবে। তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং, অপশান ওয়ান হচ্ছে রাইট আনসার। এবার দেখো, তোমাদের আমি দিয়ে দিয়েছি, বাংলার প্রথম গভর্নর জেনারেলকে? ওয়ারেন হেস্টিং। ভালো করে দেখে আনসার করবে, বাংলার প্রথম গভর্নর জেনারেল বললে তখন আনসার হবে ওয়ারেন হেস্টিং।
ভারতের প্রথম গভর্নর জেনারেল যখন বলবে তখন আনসার হবে লর্ড উইলিয়াম বেন্টিং। প্রশ্ন দেখে আনসার করবে বাংলা বলছে নাকি ভারত বলছে, বাংলার বললে ওয়ারেন হেস্টিং, ভারতের বললে লর্ড উইলিয়াম বেন্টিং, আর ভারতের প্রথম ভাইসরয়কে লর্ড ক্যানিং। পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন যদি এই প্রশ্নটা করে তাহলে তখন কি আনসার করবে, লর্ড ক্যানিং। কিন্তু লর্ড ক্যানিং হচ্ছে পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম ভাইসরয়, বোঝা গেল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কটা দেখে গেলে তোমাদের এই গভর্নর রিলেটেড হয়ে যাবে। এবার হ্যাঁ, এখানে আর একটা প্রশ্ন এসে থাকে তোমাদের এই প্রত্যেকটা গভর্নর জেনারেল সম্পর্কে কিছু কিছু তথ্য, সেই প্রশ্নগুলো তোমাদের আমি রেখেছি এই সিরিজের ভেতরেই, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, ডিটেলসটা পেয়ে যাবে, বোঝা গেল? সত্যবিলম্ব নীতি প্রচলন করেছিলেন কে, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, ওয়ারেন হেস্টিং নাকি লর্ড ক্যানিং? তাহলে সত্যবিলম্ব নীতি প্রচলন করেছিলেন লর্ড ডালহৌসি, অপশান টু হচ্ছে রাইট আনসার। খুব ইম্পর্টেন্ট এই সত্যবিলম্ব নীতিটা। এবার দেখো যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের আমি দিয়ে দিয়েছি। চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিসের সময় হয়েছিল। অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলির সময় হয়েছিল। সতীদাহ নিবারণ আইন, মানে সতীদাহ প্রথাকে বন্ধ করে দিয়েছিল লর্ড উইলিয়াম বেন্টিং, খুব ইম্পর্টেন্ট। আর লর্ড ক্যানিং হচ্ছে লর্ড ক্যানিংয়ের সময় সিপাহী বিদ্রোহ হয়েছিল। আর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা হয়েছিল লর্ড ডাফরিনের সময়। বঙ্গভঙ্গ হয়েছিল লর্ড কার্জনের সময়। দ্বিতীয় লর্ড হার্ডিনসের সময় কী হয়েছিল, বঙ্গভঙ্গ রোধ হয়েছিল, ওকে এটা কিন্তু মনে রাখবে। সাইমন কমিশন গঠন হয়েছিল লর্ড আরউইনের সময়। ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল লর্ড লিলিথগোর সময়। তোমরা যদি এই কটা করো তোমাদের এই আসন্ন এক্সাম যে আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এর ভেতরেই তোমাদের থাকবে, এর বাইরে তোমাদের থাকবে না। পরবর্তী দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন নাটকের রচয়িতা কে, চণ্ডীদাস, জয়দেব, শ্রী চৈতন্য নাকি কালিদাস? তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন নাটকের রচয়িতা হচ্ছে চণ্ডীদাস, অপশান ওয়ান হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় মার্গ সঙ্গীতের খেয়াল গানের পথিকৃত কে, এটাও তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশেরই প্রশ্ন। ভারতীয় মার্গ সঙ্গীতের খেয়াল গানের পথিকৃত কে বলতে হবে, রাইট আনসার কি হবে, আমির খসরু, অপশান ওয়ান হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, জিয়াউদ্দিন বারানির লেখা একটি গ্রন্থের নাম কি, তারিখি ফিরোজ শাহি, তৌহিক হি হিন্দ, তুজুকি জাহাঙ্গীরি নাকি তুজুকি বাবরি? তাহলে জিয়াউদ্দিন বারানির লেখা একটি গ্রন্থের নাম হচ্ছে তারিখি ফিরোজ শাহি, অপশান ওয়ান হচ্ছে রাইট আনসার। এই গ্রন্থগুলো রিলেটেড প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর আল বিরুনির লেখা তৌহিক হি হিন্দ, কিতাব উল হিন্দ, এই দুটো হচ্ছে আল বিরুনির লেখা, খুব ইম্পর্টেন্ট এইগুলো, ওকে। আর জাহাঙ্গীরের লেখা নামটা মনে রাখবে, তুজুকি জাহাঙ্গীরি। এগুলো থেকে তোমাদের এক্সামে প্রায়শই কিন্তু প্রশ্ন এসে থাকে, রিপিটেড হয় এই প্রশ্নগুলো, তোমাদের আসবে, এবারও তোমাদের এখান থেকে একটা দেখবে থাকছে। পরবর্তী প্রশ্ন দেখো, ফোর্ট উইলিয়াম দুর্গ কার নাম অনুসারে নির্মিত হয়েছিল, স্যার উইলিয়াম জোন্স, উইলিয়াম হান্টার, লর্ড উইলিয়াম বেন্টিং নাকি ব্রিটিশ সম্রাট তৃতীয় উইলিয়াম? তাহলে ফোর্ট উইলিয়াম দুর্গ কার নাম অনুসারে নির্মিত হয়েছে, ব্রিটিশ সম্রাট তৃতীয় উইলিয়ামে, ওকে, অপশান ফোর হচ্ছে রাইট আনসার, এটা কিন্তু মনে রাখবে। আর পরবর্তী প্রশ্ন দেখবো, বাংলায় কৌলিন্য প্রথা চালু করেছিলেন কোন রাজা, এই কৌলিন্য প্রথাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কৌলিন্য প্রথা বাংলায় চালু করেছিলেন কোন রাজা, বল্লাল সেন, লক্ষণ সেন, বিক্রম সেন নাকি বিজয় সেন? রাইট আনসার হবে বল্লাল সেন, অপশান ওয়ান হচ্ছে রাইট আনসার। জয়দেব হচ্ছে লক্ষণ সেনের সভাকবি ছিলেন, খুব ইম্পর্টেন্ট এইটা, এই জয়দেব থেকে প্রশ্নটা আসে, জয়দেবের লেখাটাও আসে যেমন, আর জয়দেব হচ্ছে কার সভাকবি ছিলেন, লক্ষণ সেনের সভাকবি ছিলেন, এটাও কিন্তু মনে রাখবে, ওকে। পরবর্তী প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন কে, ভি ডি সাভারকর, বি জি তিলক, আর সি মজুমদার নাকি এস এম সেন? তাহলে এটা রাইট আনসার কি হবে, ভি ডি সাভারকর, অপশান ওয়ান হচ্ছে রাইট আনসার, ওকে। পরবর্তী প্রশ্ন দেখো, ইচ ওয়ান কে বলেছিলেন, মহাত্মা গান্ধী, এইচ জি খুরানা, এস রাধাকৃষ্ণন, মৌলানা আবুল কালাম আজাদ? তাহলে এটা রাইট আনসার কী হবে, রাইট আনসার হবে মহাত্মা গান্ধী, অপশান ওয়ান হচ্ছে রাইট আনসার। মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের সময় বলেছিলেন, করবো অথবা মরবো, ডু অর ডাই, এইটা থেকে কিন্তু প্রশ্ন আসে, ডু অর ডাই বা করবো অথবা মরবো কে বলেছিলেন, মহাত্মা গান্ধী কোন সময় বলেছিলেন, ভারত ছাড়ো আন্দোলনের সময় বলেছিলেন, এটা কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, এটা যে কোনো এক্সামে তোমাদের রিপিট হয়, তাই খুব ইম্পর্টেন্ট। ভারতীয় জাতীয় কংগ্রেসের যখন প্রথম মহিলা সভাপতি বলবে তখন রাইট আনসার হবে সরোজিনী নাইডু, কিন্তু যদি ভারতীয় কথাটা উল্লেখ করা যদি না থাকে, তো যদি বলে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে, তখন কিন্তু আনসার হয়ে যাবে অ্যানি বেসান্ত। এইটা কিন্তু মাথায় রেখে আনসার করবে এক্সামে দিতে যাওয়ার সময়, যে ভারতীয় যদি বলে তখন আনসার করবে সরোজিনী নাইডু, যদি ভারতীয় না বলে তাহলে কিন্তু অ্যানি বেসান্ত করবে, কেননা অ্যানি বেসান্ত অ্যাকচুয়ালি আগে হয়েছিল কিন্তু ভারতীয় হিসাবে ছিল হচ্ছে সরোজিনী নাইডু। তাই প্রশ্ন দুটো থেকেই প্রশ্ন আসে, তোমরা কিন্তু এক্সামে কোনটা পড়ছে সেই অনুযায়ী কিন্তু আনসারটা কিন্তু করবে, এটা কিন্তু মনে রাখবে। অ্যানিবেশন যে কলকাতা অধিবেশনে হয়েছিল 1917, আর সরোজিনী নাইডু যেটা হয়েছিলেন ইনি হয়েছিলেন কানপুরের অধিবেশনে 1925, তাহলে বুঝতে পারছো, তাই এটা কিন্তু ইম্পর্টেন্ট।
পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত কে ভক্তি আন্দোলনের সাথে যুক্ত নন? এইটা দেখবে এই রকম ধরনের প্রশ্নগুলো খুবই আসে, লাস্টে না বা নন জাতীয় জিনিসগুলো দিয়ে দেয়, তোমরা কিন্তু দেখে আনসার করবে। রামানন্দ, শঙ্করাচার্য, বল্লভাচার্য নাকি কবির? তাহলে ভক্তি আন্দোলনের সাথে যুক্ত নন কে? শঙ্করাচার্য। অপশান টু হচ্ছে রাইট আনসার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কোনটি? চারটে অপশান আছে, সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক জীবনযাপন, ধর্মীয় জীবনযাপন নাকি নগর পরিকল্পনা। তাহলে সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে নগর পরিকল্পনা। অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন, মুর্শিদ কুলি খাঁর পর কে বাংলার নবাব পদে আসীন হন? মানে মুর্শিদ কুলি খাঁর পর কে নবাব পদে বহাল হয়েছিলেন বলতে হবে। অপশানগুলো দেখো, সরফরাজ খান, শওকত জং, আলীবর্দী খাঁ নাকি সুজাউদ্দিন। তাহলে মুর্শিদ কুলি খাঁর পর বাংলার নবাব পদে আসীন হয়েছিলেন সুজাউদ্দিন। অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, কোন রাজস্ব ব্যবস্থায় জমির খাজনা আদায়কারী হিসাবে জমিদার মধ্যস্থভোগীদের ভূমিকা পালন করত? অপশানগুলো দেখো, রাওতারি ব্যবস্থা, চিরস্থায়ী ব্যবস্থা, মওলোয়ারি ব্যবস্থা নাকি উপরে কোনোটিই নয়। তাহলে এটা রাইট অ্যান্সার কোনটা হবে? চিরস্থায়ী ব্যবস্থা। অপশান টু হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, সারনাথের লায়ন ক্যাপিটালটি কোন রাজা নির্মাণ করেন? খুব ইম্পর্টেন্ট, চন্দ্রগুপ্ত, কনিষ্ক, অশোক নাকি হর্ষবর্ধন। রাইট অ্যান্সার হবে হর্ষবর্ধন। অপশান ফোর হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 1857 সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তাহলে এটা রাইট অ্যান্সার কী হবে? লর্ড ক্যানিং। অপশান ওয়ান হচ্ছে রাইট অ্যান্সার। এনার সময় বিধবা বিবাহ আইনটা চালু হয়েছিল এবং সিপাহী বিদ্রোহ হয়েছিল। তাহলে পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ঋগ্বেদের যুগে আর্যরা ভারতে কোথায় বাস করত? সমগ্র ভারতে, উত্তর ভারতে, সপ্তসিন্ধু এলাকায় নাকি ভারতের পূর্বাংশে? ঋগ্বেদের যুগে আর্যরা যে বাস করত সপ্তসিন্ধু এলাকায়। অপশান থ্রি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কুষাণ যুগে সর্বোত্তম ও বিকাশ ঘটেছে যে ক্ষেত্রে, মানে কুষাণ যুগে যে সর্বোত্তম বিকাশ ঘটেছে কোন ক্ষেত্রে সেটা বলতে হবে, ধর্ম, শিল্প, সাহিত্য নাকি স্থাপত্যে। রাইট অ্যান্সার হবে শিল্পে, অর্থাৎ আর্টের ওপর সবথেকে বেশি বিকাশ ঘটেছে কুষাণ যুগে। অপশান টু হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নের কোন ব্যক্তি দিনই ইলাই সদস্য ছিলেন? এটা দয় বয় দীর্ঘই হয়ে গেছে, এটা দয় দীর্ঘই হবে, এটা প্রিন্টিং মিসড হয়েছে। দিনই ইলাইয়ের সদস্য ছিলেন কে বলতে হবে? তানসেন, রাজা মানসিংহ, রাজা বীরবল নাকি টোডরমল। তাহলে এটা রাইট অ্যান্সার কী হবে? রাজা বীরবল। অপশান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার। আকবরের হচ্ছে তোমার সবাই যে নবরত্ন ছিল তার মধ্যে একজন ছিল হচ্ছে বীরবল। টোডরমল কে ছিল আকবরের সময়? অর্থমন্ত্রী। এখান থেকেও কিন্তু প্রশ্নটা আসতে পারে যে আকবরের সময় অর্থমন্ত্রী কে ছিল? টোডরমল ছিল, আর মানসিংহ ছিল সেনাপতি। বুঝে গেছে? তাহলে পরবর্তী প্রশ্ন দেখো, দিনে ইলাই কে প্রবর্তন করেন? খুব ইম্পর্টেন্ট, আকবর, জাহাঙ্গীর, বাবর নাকি ইব্রাহিম লোদি। দিনে ইলাই প্রবর্তন করেছিলেন আকবর। অপশান ওয়ান হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হেনরি ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন কিসের সাথে? এশিয়াটিক সোসাইটি, ভারতের জাতীয় কংগ্রেস, থিওসফিক্যাল সোসাইটি নাকি ইয়ং বেঙ্গল আন্দোলন। তাহলে হেনরি ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন থিওসফিক্যাল সোসাইটির সাথে। অপশান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, কিংসফোর্ডের ওপর হামলায় ক্ষুদিরাম বসু সাহায্যকারী কে ছিলেন? রাসবিহারী বসু, বিনয় কুমার ঘোষ, যতীন ঘোষ নাকি প্রফুল্ল চাকি। রাইট অ্যান্সার হবে প্রফুল্ল চাকি। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? খুব ইম্পর্টেন্ট এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল কোনটির জন্য? জননিরাপত্তা আইনের জন্য, অস্ত্র আইনের জন্য, রাওলাট আইনের জন্য নাকি ভার্নাকুলার প্রেস অ্যাক্টের জন্য? রাইট অ্যান্সার হবে রাওলাট আইনের জন্য জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ কী ছিল? চারটে অপশান আছে দেখো, এটি মুসলিম লীগ সমর্থন করেছিল, কংগ্রেস মনে করেছিল ভারতীয়রা স্বরাজ পাওয়ার যোগ্য, নাকি কমিশনে ভারতীয় সদস্য ছিল না, নাকি সদস্যদের মধ্যে মতান্তর ছিল। তাহলে কোন কারণের জন্য 1928 সালে সাইমন কমিশন বয়কট করা হয়? রাইট অ্যান্সার হবে কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না, প্রত্যেকটা সদস্য ইংরেজ ছিল, ভারতীয় সদস্য কেউ ছিল না বলে তাই জন্য সাইমন কমিশনকে বয়কট করে দেওয়া হয়েছিল। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, অনেক এক্সামে কিন্তু রিপিট হয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন, কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? 1856, 1875, 1857 নাকি 1880। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল 1857। অপশান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল কত সালে? এবং তোমাদের ডেটটাও মনে রাখতে হবে, তার কারণ প্রশ্নের স্ট্যান্ডার্ড দিন দিন লেভেল হাই হচ্ছে, তাই সেখানে তোমাদের ডেটটা করে যেতে হবে। ডেটটা দিয়ে দিলে তোমরা তখন আর করতে পারবে না, শুধু সালটা জানলে হবে না। সালটা অনেকেই জানো, 1919, কিন্তু 1919 কত? 13 এপ্রিল। এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। অপশান ফোর হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বীরবলের আসল নাম কী ছিল? মহেশ দাস, শ্যাম দাস, ভগবান দাস, রাম দাস। তাহলে বীরবলের আসল নাম হচ্ছে মহেশ দাস। অপশান ওয়ান হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন? মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, হুগলি। যারা হুগলি স্টুডেন্ট আছো তারা সকলেই এই আনসারটা দিতে পারবে, কেননা হুগলিতেই রাজা রামমোহন রায় পশ্চিমবঙ্গে হচ্ছে জন্মগ্রহণ করেছিল। ওকে, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা রাজা রামমোহন রায় থেকে।
পরবর্তী প্রশ্ন, 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন কোথা থেকে? তাহলে এখান থেকে দুটো প্রশ্ন জানতে পারছো যে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল কত সাল থেকে? 1930 সাল থেকে। কিন্তু কোথা থেকে শুরু হয়েছিল এটা বলতে হবে, সবরমতি থেকে, ডান্ডি থেকে, সেবাশ্রম থেকে, নাকি উপরে কোনোটি নয়। রাইট অ্যান্সার হবে সবরমতি আশ্রম থেকে 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন। বোঝা গেল? অপশান ওয়ান হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। বরদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন কে? মহাত্মা গান্ধী, মহাদেব দেশাই, বল্লভ জে প্যাটেল, নাকি সর্দার বল্লভ ভাই প্যাটেল? তাহলে বরদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন কে? রাইট অ্যান্সার হবে বল্লভ ভাই প্যাটেল, সর্দার বল্লভ ভাই প্যাটেল হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ফোর হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। আর বরদৌলি সত্যাগ্রহ কত সালে হয়েছিল? 1928 সালে হয়েছিল, এটা মনে রাখবে। এবং গুজরাটে হয়েছিল এটাও কিন্তু মনে রাখবে, এখান থেকেও প্রশ্ন কিন্তু আসে। আর একটা জিনিস মনে রাখবে, মহাত্মা গান্ধী বল্লভ ভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিল। এই প্রশ্নটা কিন্তু অনেকবার রিপিট হয় যে সর্দার উপাধি বল্লভ ভাইকে কে দিয়েছিল? মহাত্মা গান্ধী। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 1857 সালের মহাবিদ্রোহের অবসানের পর ব্রিটিশরা ফাঁসি দেয় কাকে? তাঁতিয়া টোপিকে, রানী লক্ষ্মীবাইকে, দ্বিতীয় বাহাদুর শাহকে, নাকি নানা সাহেবকে? তার 1857 সালের মহাবিদ্রোহের পর ব্রিটিশরা ফাঁসি দিয়েছিল কাকে? চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে তাঁতিয়া টোপিকে। অপশান ওয়ান হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন ব্যক্তি 1857 সালের বিদ্রোহে অংশগ্রহণ করেনি? ভালো করে দেখবে, করেনি বলে যে কি 1857 সালের বিদ্রোহে? রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, কুনওয়ার সিং, লালা লাজপত রায়। তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা এবারে। তাহলে এটা রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে লালা লাজপত রায়। ইনি হচ্ছে অংশগ্রহণ করেননি 1857 সালের বিদ্রোহে। বোঝা গেল? রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, কুনওয়ার সিং, এরা তিনজনই হচ্ছে অংশগ্রহণ করেছিল। পরবর্তী প্রশ্ন, 1857 সালের বিদ্রোহে কাকে ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করা হয়? এখানে একটা প্রিন্টিং মিস্ট আছে। 1857 সালের বিদ্রোহের পর, এখানে পর হবে, এখানটা একটা প্রিন্টিং মিস্ট হয়েছে। 1857 সালের বিদ্রোহের পর হচ্ছে কাকে ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করা হয়? দ্বিতীয় বাহাদুর শাহ, তাঁতিয়া টোপি, নানা সাহেব, নাকি মঙ্গল পাণ্ডে? রাইট অ্যান্সার হবে দ্বিতীয় বাহাদুর শাহকে। অপশান ওয়ান হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, কে রানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী বলে ঘোষণা করেন? লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, লর্ড লিটন, নাকি লর্ড হেস্টিংস? রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী বলে ঘোষণা করেছিলেন লর্ড লিটন। অপশান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। আর একটা জিনিস মনে রাখবে, লর্ড লিটনের সময় কি হয়েছিল বলতো? এখান থেকে আর একটা জিনিস এসে থাকে প্রশ্ন, তোমাদের অস্ত্র আইন পাস হয়েছিল 1878, যেটা লর্ড লিটনের সময় কিন্তু, এটা কিন্তু মনে রাখবে। ওকে, লর্ড হেস্টিংয়ের সময় কি হয়েছিল বলতে পারবে কেউ? রাওতারি বন্দোবস্ত হয়েছিল হচ্ছে লর্ড হেস্টিংয়ের সময়, এগুলো ইম্পর্টেন্ট। চিরস্থায়ী বন্দোবস্ত, ভারতের ব্রিটিশ সিভিল সার্ভিসের প্রবর্তন হয়েছিল লর্ড কর্নওয়ালিসের সময়। অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলির সময় হয়েছিল, মানে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ওয়েলেসলি, এটা কিন্তু মনে রাখবে। হ্যাঁ, এখানে আর একটা জিনিস মনে রাখবে, কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু এই লর্ড ওয়েলেসলি। ওকে, এটাও কিন্তু মনে রাখবে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মপ্রকাশ করে কোথায়? রাইট অ্যান্সার কোথায় হবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে হচ্ছে 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মপ্রকাশ করে। ওকে, তাহলে পরবর্তী প্রশ্ন আমরা দেখব, শেরি পাঞ্জাব নামে পরিচিত কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট, অনেক এক্সামে রিপিট হয়। শেরি পাঞ্জাব, লালা লাজপত রায়, জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া, নাকি ভগৎ সিং? শেরি পাঞ্জাব নামে পরিচিত লালা লাজপত রায়। অপশান ওয়ান হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, হোমরুল আন্দোলন কত সালে হয়েছিল? 1916, 1919, 1930, নাকি 1942? রাইট অ্যান্সার হবে 1916 সালে হয়েছিল হোমরুল আন্দোলন। আর এই 1930 যেটা অপশানে রয়েছে, অপশানে যে 1930টা রয়েছে, 1930 কি হয়েছিল বলতে পারবে? 1930 হয়েছিল লবণ সত্যাগ্রহ। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে 1930 চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল। আর 1942 কি হয়েছিল, যেটা চার নম্বর অপশানে রয়েছে, এটা কি হয়েছিল না? ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942। আচ্ছা, খিলাফত আন্দোলন 1919 কিন্তু হয়েছিল, এটা মনে রাখবে। পরবর্তী 56 নম্বর প্রশ্ন দেখো, কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রাণ ঘটে? রাইট অ্যান্সার কী হবে? এটা সকলেই জানো এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা রাইট অ্যান্সার হবে কুশীনগরে গৌতম বুদ্ধের মহাপ্রাণ ঘটে। এই গৌতম বুদ্ধের জন্মকালটা মনে রাখবে, 563 খ্রিস্টপূর্বাব্দে হচ্ছে গৌতম বুদ্ধের জন্মকাল। কোথায় হয়েছিল জন্ম তিনি? কপিলাবস্তুতে হচ্ছে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর প্রকৃত নাম কি গৌতম বুদ্ধের? সিদ্ধার্থ ছিল তার প্রকৃত নাম, এটা কিন্তু মনে রাখবে। বর্তমানে যেটা বুদ্ধগয়া নামে পরিচিত, সেখানে তিনি সিদ্ধি লাভ করেছিলেন অশ্বত্থ গাছের নিচে, বোধিবৃক্ষ বলা হয় সেটাকে। এখান থেকেও প্রশ্ন আসে। আর বৌদ্ধদের ধর্মগ্রন্থ ছিল টিপিটক। ওকে, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর বৌদ্ধ ধর্মগ্রন্থ যেটা ছিল, তার ধর্মগ্রন্থ কোন ভাষায় ছিল? পালি ভাষায়, এটাও কিন্তু মনে রাখবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব, কোন কারণের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, চৌরি চৌরা ঘটনা, নাকি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড?
খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন কিসের জন্য, না চৌরি চৌরা ঘটনার জন্য? অপশান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো এক্সট্রা ইনফরমেশান হিসাবে যেগুলো তোমাদের এক্সামে খুব ইম্পর্টেন্ট, অসহযোগ আন্দোলন প্রত্যাহার হয়েছিল 1922, এটা মনে রাখবে। অসহযোগ আন্দোলন সূচনা হয়েছিল 1920, আর সাইমন কমিশন গঠন হয়েছিল 1927, আর আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরবর্তী দেখো, আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেন? গ্রন্থগুলো খুব ইম্পর্টেন্ট। তার আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেছিলেন, আবুল ফজল, শাহজাহান, হুমায়ুন নাকি আকবর? তাহলে আইনি আকবরী গ্রন্থটি রচনা করেছিলেন আবুল ফজল, অপশান ওয়ান হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, কোন রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? দেবপাল, গোপাল, ধর্মপাল নাকি মহিপাল? তাহলে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন, রাইট অ্যান্সার হবে ধর্মপাল, অপশান থ্রি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহ হয়েছিল কোন রাজার সময়? দেবপাল, ধর্মপাল, প্রথম মহিপাল নাকি দ্বিতীয় মহিপাল? তাহলে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল কার রাজার সময়? এটা রাইট অ্যান্সার হবে দ্বিতীয় মহিপালের সময় হয়েছিল কৈবর্ত বিদ্রোহ, অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার। কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন কে? দিব্যক, এটা কিন্তু মনে রাখবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে যে কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন, দিব্যক হচ্ছে রাইট অ্যান্সার হবে। আর একটা জিনিস মনে রাখবে, কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায় সন্ধ্যাকার নন্দীর রামচরিত থেকে। এখান থেকে তোমরা দুটো প্রশ্ন একবারে জানতে পারলে, সন্ধ্যাকার নন্দীর লেখা হচ্ছে রামচরিত। পরবর্তী প্রশ্ন দেখো, মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? মুরাদ, সেলিম, খুরম নাকি দারা? তাহলে মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? রাইট অ্যান্সার হবে খুরম, খুরম ছিল তার মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম। পরবর্তী প্রশ্ন, নব্যপ্রস্তর যুগে ভারতের কোন ধাতুর প্রচলন ছিল? তামা, রূপো, সোনা নাকি লোহা? তাহলে নব্যপ্রস্তর যুগে কোন ধাতুর প্রচলন ছিল? রাইট অ্যান্সার হবে তামা, অপশান ওয়ান হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয়? সালগুলো দেখো, 1956, 1958, 1860 নাকি 1854? তাহলে বিধবা বিবাহ আইন এটা প্রবর্তিত হয়েছিল কত সালে? রাইট অ্যান্সার হবে 1856 সালে। ওকে, কার সময়? এর আগে একটু আগেই বললাম তোমাদের, লর্ড ক্যানিংয়ের সময়, যিনি পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন, এনার সময় হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, আজাদিন ফৌজ কত সালে গঠিত হয়? অপশানগুলো দেখো, 1945, 1943, 1947 নাকি 1951? আজাদিন ফৌজ তাহলে কত সালে গঠিত হয়? রাইট অ্যান্সার কোনটা হবে? 1943 সালে গঠিত হয়েছিল আজাদিন ফৌজ, অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার। এখানে দেখো, এখানে আর একটা জিনিস মনে রাখবে, ফরওয়ার্ড ব্লক যেটা আছে, 1939 সালে কলকাতায় সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিলেন, আর আজাদিন ফৌজটা যেটা, সেটা 1943 সালে সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? খুব ইম্পর্টেন্ট, সমুদ্রগুপ্ত, অশোক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি চন্দ্রগুপ্ত মৌর্য? তাহলে বলো এটা রাইট অ্যান্সার কি হবে, মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন, অপশান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত? অপশানগুলো দেখো, অ্যানি বেসান্ত, ফ্লোরেন্স নাইটাঙ্গেল, সিস্টার নিবেদিতা, জোয়ান অফ আর্ক। লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত কে? রাইট অ্যান্সার হবে ফ্লোরেন্স নাইটাঙ্গেল, অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের কোন বংশ রাজত্ব করছিল? মানে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল তখন মগধে কোন রাজা রাজত্ব করছে বলতে হবে, গুপ্ত বংশ, নন্দবংশ, পাল বংশ নাকি মৌর্য বংশ? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে নন্দবংশ সেই সময় রাজত্ব করছে, অপশান টু হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, আর এখানে আর একটা জিনিস মনে রাখবে, এই যেমন গুপ্ত বংশ, এই গুপ্ত বংশ হচ্ছে প্রতিষ্ঠাতা কে? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। আর এখান থেকে আর একটা জিনিস মনে রাখবে, শ্রেষ্ঠ রাজা থেকে প্রশ্ন আছে, তাহলে গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে সমুদ্রগুপ্ত। আর নন্দবংশের হচ্ছে প্রতিষ্ঠাতাকে, দু নম্বর অপশানে যেটা আছে, মহাপদ্মনন্দ হচ্ছে প্রতিষ্ঠাতা, আর শেষ রাজা হচ্ছে ধননন্দ, আর ধননন্দই হচ্ছে শ্রেষ্ঠ রাজা। বোঝা গেল, পালবংশের প্রতিষ্ঠাতাকে গোপাল হচ্ছে, ইনি ছিলেন প্রতিষ্ঠাতা, আর শ্রেষ্ঠ রাজা ছিল হচ্ছে দেবপাল। ওকে, আর যে মৌর্য বংশ যেটা আছে, এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, আর শ্রেষ্ঠ রাজা হচ্ছে মৌর্য বংশের অশোক। আর যদি বলে যে শেষ রাজাকে মৌর্য বংশের বৃহদ্রথ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে আর একটা জিনিস জানবে, আলেকজান্ডার ভারত আক্রমণের সময় রাজা ছিলেন হচ্ছে ধননন্দ। আমরা তো দেখলাম নন্দবংশের হচ্ছে রাজত্ব করছিল, নন্দবংশের কে রাজত্ব করছিল? ধননন্দ রাজত্ব করছিল আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল, এটাও কিন্তু জেনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, জালিয়ানওয়ালাবাগের গুলি চালানোর আদেশ কে দিয়েছিল? জন সাইমন, লর্ড মাউন্টব্যাটেন, জেমস ফোর্ড নাকি জেনারেল ডায়ার? তাহলে এটা রাইট অ্যান্সার কে কোনটা হবে? জেনারেল ডায়ার। ওকে, অপশান ফোর হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বাংলায় 76 মন্বন্তর ইংরাজির কত সালে হয়েছিল? 1870, 1830, 1770 নাকি 1768? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে 1770, অপশান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতবর্ষের রেলপথ তৈরির পথিকৃৎ কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিস, লর্ড কার্জন, লর্ড ওয়াভের নাকি লর্ড ডালহৌসি? রাইট অ্যান্সার হবে লর্ড ডালহৌসিকে। ওকে, অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মগ্রন্থ টিপিটক কোন ভাষায় লেখা?
পালি ভাষায়, নেপালি ভাষায়, সংস্কৃত ভাষায় না তামিল ভাষায়। তাহলে বৌদ্ধ ধর্মগ্রন্থ যে ত্রিপিটক আছে এটা লেখা হচ্ছে পালি ভাষায়। অপশান ওয়ান হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, আজীবিকা ধর্মের প্রবক্তা কে ছিলেন, গৌতম বুদ্ধ, চৈতন্য, মহাবীর নাকি গোসাল? এটা খুব ইম্পর্টেন্ট, আজীবিকা ধর্মের প্রবক্তা কে ছিলেন, রাইট আনসার হবে গোসাল। অপশান ফোর হচ্ছে রাইট আনসার। এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এইটা খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্ন অনেকবার রিপিট হয়েছে। পরবর্তী প্রশ্ন, বাংলায় সাঁওতাল হুল বিদ্রোহ হয়েছিল কত সালে? এটা খুব ইম্পর্টেন্ট, এই বিদ্রোহগুলো একটু আগেই তোমাদের বললাম যে বিদ্রোহগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা রাইট আনসার কী হবে বলো, সাঁওতাল হুল বিদ্রোহ হয়েছিল কত সালে? 1855। অপশান ফোর হচ্ছে রাইট আনসার। আচ্ছা, এখানে আর একটা ইনফরমেশান তোমরা জেনে রাখবে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ যেটা হয়েছিল সেটা 1763 থেকে 1800 পর্যন্ত চলেছিল, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। আর কুকা বিদ্রোহ যেটা, কুকা বিদ্রোহ হয়েছিল পাঞ্জাবে 1840-এ, আর সিপাহী বিদ্রোহ 1857 জানো, আর নীল বিদ্রোহ কত হয়েছিল বলো, 1859-এ নীল বিদ্রোহ হয়েছিল। এগুলো একদম মুখস্থ রাখবে, এগুলো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, তৃতীয় গোবিন্দ, তৃতীয় কৃষ্ণ, দন্তী দুর্গ নাকি প্রথম কৃষ্ণ? তাহলে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, রাইট আনসার হবে দন্তী দুর্গ। অপশান থ্রি হচ্ছে রাইট আনসার, এই মানে প্রথম অপশানে যেটা আছে তৃতীয় গোবিন্দ, ইনি ছিলেন রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন দেখো, কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি লাভ করেছিলেন, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত নাকি স্কন্দগুপ্ত? কে কোন উপাধি ধারণ করেছিলেন, এখান থেকে প্রশ্নগুলো আসে। তা সকারি উপাধি ধারণ করেছিলেন কে, রাইট আনসার কোনটা হবে, তৃতীয় চন্দ্রগুপ্ত। অপশান টু হচ্ছে রাইট আনসার। স্কন্দগুপ্ত কী উপাধি ধারণ করেছিলেন, খুব ইম্পর্টেন্ট, ভারতের রক্ষাকারী বা বিক্রমাদিত্য, এই দুটো উপাধি ধারণ করেছিলেন স্কন্দগুপ্ত। সমুদ্রগুপ্ত ইনি কোন উপাধি ধারণ করেছিলেন, ভারতীয় নেপোলিয়ান। পরবর্তী প্রশ্ন দেখো, হুমায়ুন নামা কে রচনা করেন, কাফি খাঁ, গুলবাদন বেগম, আবুল ফজল নাকি হামিদা বানু বেগম? তাহলে হুমায়ুন নামা কে রচনা করেছিলেন, রাইট আনসার কী হবে, গুলবাদন বেগম, ইনি হচ্ছেন হুমায়ুন নামা রচনা করেছিলেন। ওকে, হুমায়ুনের বোন হচ্ছে ছিল হচ্ছে গুলবাদন বেগম। এই হুমায়ুন নামাতে কিসের বর্ণনা করা আছে এটা জানো, হুমায়ুনের জীবন বৃত্তান্ত হচ্ছে বর্ণনা করা আছে হুমায়ুন নামাতে। আর আইনি আকবরি আকবর নামা এই দুটো কার লেখা, আবুল ফজলের লেখা। ওকে, তুজকি জাহাঙ্গীরের লেখা হচ্ছে জাহাঙ্গীরের, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কে চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত নয়? দেখো ভালো করে প্রশ্নটা দেখবে, লাস্টে নয় বলা আছে, যুক্ত নয় কে জানতে চেয়েছে। তাহলে চারটে অপশান আছে দেখো, ঋষু অরবিন্দ, বালগঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল নাকি গোপালকৃষ্ণ গোখলে? তাহলে চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত নয় কে, গোপালকৃষ্ণ গোখলে। পরবর্তী প্রশ্ন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হতো? সমুদ্রগুপ্তকে বলা হয়। অপশান ফোর হচ্ছে রাইট আনসার। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে যে কোন ঐতিহাসিক হচ্ছে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন, রাইট আনসার হবে ঐতিহাসিক স্মিথ। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, সম্রাট আকবর কোন জায়গায় বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন দরজা নির্মাণ করেছিলেন, রাইট আনসার কী হবে, বাংলা, বিহার, গুজরাট নাকি দাক্ষিণাত্য? রাইট আনসার হবে গুজরাট। অপশান থ্রি হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি কে ইংরাজিতে অনুবাদ করেছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, উমেশচন্দ্র দত্ত নাকি জন ক্যারি? তাহলে দীনবন্ধু মিত্রের লেখা হচ্ছে নীল দর্পণ, এটা জানলে। আর এটা ইংরাজিতে অনুবাদ করেছিলেন কে, রাইট আনসার হবে মাইকেল মধুসূদন দত্ত। অপশান টু হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, মধ্যপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র নাকি দিল্লি? পাল বংশ রাজত্ব করেছিল বিহারে। অপশান টু হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন, এই আনসারটা সবার দেওয়া উচিত, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন, সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, চিত্তরঞ্জন দাস নাকি সূর্য সেন? এটা রাইট আনসার হবে কোনটা, সূর্য সেন। অপশান ফোর হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন, এই সভাগুলো খুব ইম্পর্টেন্ট, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন, চিত্তরঞ্জন দাস, রাজা রামমোহন রায়, মতিলাল নেহরু নাকি প্রিন্স দ্বারকনাথ ঠাকুর? তাহলে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন কে, রাইট আনসার হবে রাজা রামমোহন রায়। এই রাজা রামমোহন রায় আত্মীয় সভাটা প্রতিষ্ঠা করেছিলেন কোথায়, কলকাতায় করেছিল, কত সালে, 1815 সালে। আর এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, খুবই আসে, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন, স্যার উইলিয়াম জোন্স, কোথায়, কলকাতাতে, কত সালে, 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। আর একটা প্রশ্ন আসে হচ্ছে তোমার স্কুল বুক অফ সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন, ডেভিড হেয়ার, এটাও কলকাতায় প্রতিষ্ঠা হয়েছিল 1817। ওকে, আর আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেছিলেন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন, আত্মারাম পাণ্ডুরঙ্গ, আর ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন, রাজা রামমোহন রায়, আর মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন, বিনায়ক দামোদর সাভারকার। পরবর্তী প্রশ্ন দেখো, 1905 সালে কে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন, রাইট আনসার কোনটা হবে, রাইট আনসার হবে পুলিন বিহারী দাস, ইনি হচ্ছে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি গঠন করেছিলেন।
বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব, কত সালে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ ত্যাগ করেছিল? খুব ইম্পর্টেন্ট, নেতাজি সুভাষচন্দ্র বসু কবে দেশ ত্যাগ করেছিল বলতে হবে, 1941, 1942, 1943 নাকি 1940? রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে 1941 সালে, অপশান ওয়ান হচ্ছে রাইট আনসার। খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য এই প্রশ্নটা। আর একটা জিনিস জেনে রাখবে, এই 1942 সাল যেটা আছে, এই 1942 সালে কি ইম্পর্টেন্ট, ক্রিপস মিশন এবং ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942, যেগুলো আমি সালগুলো বারবার উল্লেখ করছি তার কারণ হচ্ছে তোমাদের এক্সামে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তাই আমি বারবার সালগুলো তোমাদের উল্লেখ করে দিচ্ছি। আর 1943 ইম্পর্টেন্ট আছে, কে বলতে পারবে 1943 সালে কি ইম্পর্টেন্ট? পরবর্তী তিন নম্বর অপশানে যেটা ছিল এটা ইম্পর্টেন্ট কি, 1943 সালে আজাদিন ফৌজ প্রতিষ্ঠা হয়েছিল 1943, এটা কিন্তু মনে রাখবে। ওকে, 1940 ইম্পর্টেন্টগুলো বলতে পারবে, মুসলিম লীগের লাহোর অধিবেশন হয়েছিল, মুসলিমদের জন্য পাকিস্তানের যে রাষ্ট্রের যে দাবি সেটা করা হয়েছিল এই 1940। পরবর্তী দেখো, অজন্তা গুহাচিত্রগুলি কোন বংশের সমসাময়িক, মৌর্য বংশ, গুপ্ত বংশ, রাষ্ট্রকূট বংশ নাকি পাল বংশ? তাহলে অজন্তা গুহাচিত্রগুলো কোন বংশের সমসাময়িক, গুপ্ত বংশের, অপশান টু হচ্ছে রাইট আনসার। এই অজন্তা গুহাটা কোথায় অবস্থিত, মহারাষ্ট্রে অবস্থিত, এটাও কিন্তু জেনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 1928 সালে বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, মহাদেব দেশাই নাকি বি আর আম্বেদকর? তাহলে 1928 সালে বরদৌলি সত্যাগ্রহ হয়েছিল, তা সেই আন্দোলনের নেতা কে ছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান ওয়ান হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, এবারের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল, এটা রাইট আনসার কোনটা হবে বলো, সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত নাকি প্রথম কুমারগুপ্ত? রাইট আনসার কোনটা হবে, প্রথম কুমারগুপ্ত, অপশান ফোর হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার ছিল না, কোন ধাতুর ব্যবহার ছিল না জিজ্ঞাসা করেছে, তামা, লোহা, রূপো নাকি ব্রোঞ্জ? রাইট আনসার হবে লোহার ব্যবহার ছিল না সিন্ধু সভ্যতায়, খুব ইম্পর্টেন্ট এটা। ওকে, পরবর্তী প্রশ্ন, কোন মোগল সম্রাট জিন্দাপিন নামে পরিচিত, জিন্দাপিন নামে পরিচিত কে, জাহাঙ্গীর, আকবর, শাহজাহান নাকি ঔরঙ্গজেব? রাইট আনসার কি হবে, ঔরঙ্গজেব হচ্ছে জিন্দাপিন নামে পরিচিত, অপশান ফোর হচ্ছে রাইট আনসার। ঔরঙ্গজেবের রাজত্বকালটা মনে আছে, কে বলতে পারবে, 1658 থেকে 1707 পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন, এটা কিন্তু মনে রাখবে, ঔরঙ্গজেবের মৃত্যু কিন্তু 1707 হয়েছিল। ওকে, পরবর্তী প্রশ্ন, কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন, বরদৌলি আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন নাকি স্বদেশী আন্দোলন? বরদৌলি আন্দোলনের সময় বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন, অপশান ওয়ান হচ্ছে রাইট আনসার। এই বরদৌলি এই যে আন্দোলনটা হয়েছিল এটা কত সালে হয়েছিল মনে আছে, 1928 সালে হয়েছিল, কোথায় হয়েছিল, গুজরাটে হয়েছিল, এটা কিন্তু মনে রাখবে, এটা অনেকে বরদৌলি বলে বা বরদৌলি বলে, ওকে একই বিষয়। পরবর্তী প্রশ্ন দেখো, কাইজারি হিন্দ কাকে বলা হয়, নেতাজি সুভাষচন্দ্র বসুকে, মহাত্মা গান্ধীকে, জওহরলাল নেহরুকে নাকি দাদাভাই নৌরোজিকে? কাইজারি হিন্দ কাকে বলা হয়, রাইট আনসার হবে মহাত্মা গান্ধীকে বলা হয়, অপশান টু হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, সতীদাহ প্রথা কে রোধ করেন, ভালো করে প্রশ্নটা দেখবে, রোধ করেন কে বলেছে বলতে হবে, লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন নাকি উইলিয়াম বেন্টিং? রাইট আনসার কি হবে, সতীদাহ প্রথা রোধ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, সতীদাহ প্রথা রোধ হয়েছিল 1829 সালে, এটা কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন, দাদাভাই নৌরোজি, অ্যানি বেসান্ত, গোপালকৃষ্ণ গোখলে নাকি ঋষি অরবিন্দ? তাহলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে, রাইট আনসার হবে গোপালকৃষ্ণ গোখলে, অপশান থ্রি হচ্ছে রাইট আনসার। পরবর্তী দেখো, 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন, মাউন্ট ব্যাটেন, স্যার স্টাফোর্ড ক্রিপস, লর্ড পেথিক লরেন্স, কেউ নন? তাহলে 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন, রাইট আনসার হবে স্যার স্টাফোর্ড ক্রিপস, অপশান টু হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী 97 নম্বর প্রশ্ন দেখো, ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেন, ঔরঙ্গজেব, আকবর, হুমায়ুন নাকি জাহাঙ্গীর? রাইট আনসার কি হবে, ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেছিলেন আকবর, অপশান টু হচ্ছে রাইট আনসার। মনসবদারি প্রথা কে প্রচলন করেন, শাহজাহান, আকবর, জাহাঙ্গীর নাকি শেরশাহ? এই মনসবদারি প্রথা হচ্ছে প্রচলন করেছিলেন আকবর, অপশান টু হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, মেঘাস্তিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন রাজবংশের ইতিহাস জানা যায়? তাহলে এখান থেকে দুটো প্রশ্ন জানতে পারছো, যে মেঘাস্তিনিসের রচিত হচ্ছে ইন্ডিকা, ইন্ডিকা কে লিখেছেন, মেঘাস্তিনিস। এখানে প্রশ্ন করেছে ইন্ডিকা গ্রন্থ থেকে কোন রাজবংশের ইতিহাস জানা যায়, মৌর্য, গুপ্ত, চালুক্য নাকি গুপ্ত? রাইট আনসার হবে মৌর্য, অপশান ওয়ান হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, কে ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত, ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত কে বলতে হবে, তুলসীদাস, কালিদাস, বেদব্যাস নাকি সুরদাস? তাহলে ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত কালিদাস, অপশান টু হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশির যুদ্ধক্ষেত্রটি অবস্থিত, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল, 1757 সালে হয়েছিল পলাশির যুদ্ধ। এখানে জিজ্ঞাসা করেছে পলাশির যুদ্ধক্ষেত্রটি কোন জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের, কোচবিহার, মুর্শিদাবাদ, বীরভূম নাকি নদিয়া?
রাইট আনসার কী হবে? রাইট আনসার হবে নদিয়াতে অবস্থিত পশ্চিমবঙ্গের। অপশান ফোর হচ্ছে রাইট আনসার। আর পলাশি যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ ও সিরাজউদ্দৌলার মধ্যে হয়েছিল, হচ্ছে পলাশির যুদ্ধ। আর একটা জিনিস বলতে পারবে যে 1757 সালে আর কি হয়েছিল? আলিনগরের সন্ধি হয়েছিল 1757 পলাশি যুদ্ধের পাশাপাশি। ওকে, এটাও কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, বাংলায় রাজধানী গৌড়ের ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলাতে দেখতে পাওয়া যায়? এটা তোমাদের পিবিআসিআর প্রশ্ন। বাংলার রাজধানী গৌড়ের ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখতে পাওয়া যায় বলতে হবে। হুগলি, বর্ধমান, মালদা, জলপাইগুড়ি। রাইট আনসার কী হবে? মালদাতে দেখতে পাওয়া যায়। অপশান থ্রি হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল? অপশানগুলো দেখো, 1939, 1914, 1947 নাকি 1905। তাহলে রাইট আনসার কী হবে? 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে কত সাল পর্যন্ত চলেছিল এটা বলতে পারবে? 1914 সাল থেকে চলেছিল 1918 পর্যন্ত। এটা কিন্তু মনে রাখবে, 1918 পর্যন্ত হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল, 1914 থেকে 1918 পর্যন্ত। ওকে, আর একটা প্রশ্ন এখানে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত থেকে হয়েছিল? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এটা হয়েছিল 1939 থেকে 1945 পর্যন্ত। এটাও কিন্তু মনে রাখবে, এই রিলেটেডই প্রশ্ন। এখানে দেখো কিছু ইম্পর্টেন্ট তোমাদের আমি দিয়েছি, যেগুলো তোমাদের এক্সাম দিতে যাওয়ার আগে অবশ্যই মুখস্থ করে যেতে হবে। কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে, ভালো করে দেখবে, এটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দে। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1991, তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192। পানিপথের প্রথম যুদ্ধ 1526, খানুয়ারের যুদ্ধ 1527, চৌসারের যুদ্ধ 1539। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে 1556, আর এই পানিপথের দ্বিতীয় যুদ্ধে হচ্ছে হিমুর পরাজয় হয়েছিল, এটাও কিন্তু মনে রাখবে। আর পানিপথের প্রথম যুদ্ধ কার মধ্যে হয়েছিল? বাবর কর্তৃক ইব্রাহিম লোদির সাথে হয়েছিল। ওকে, এটাও কিন্তু মনে রাখবে। আর তালিকটের যুদ্ধ 1565 হয়েছিল। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন আছে যে তালিকটের যুদ্ধে কিসের ধ্বংস হয়ে গিয়েছিল? বিজয়নগর সাম্রাজ্যের হচ্ছে ধ্বংস হয়েছিল তালিকটের যুদ্ধের মাধ্যমে। এই প্রশ্নটা আমি দেখেছি অনেকবার রিপিট হতে, তাই এটা বলে দিলাম, এটা মনে রাখবে। ওকে, আর হলদিঘাতের যুদ্ধ হয়েছিল 1576। পলাশির যুদ্ধ হয়েছিল 1757, এটা সকলেই জানো পলাশির যুদ্ধটা। 1760 হচ্ছে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761, আর বক্সারের যুদ্ধ হয়েছিল 1764, মীর কাসিমের পরাজয় হয়েছিল। আর তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ, খুব ইম্পর্টেন্ট, 1789 থেকে 1792 পর্যন্ত চলেছিল তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ, বোঝা গেল? তাই এই কটা কিন্তু অবশ্যই তোমরা এক্সাম দিতে যাওয়ার আগে দেখবে। পরবর্তী 104 নম্বর প্রশ্ন দেখো, চন্দ্রকেতুগড়ের প্রাচীন ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? ঝাড়গ্রাম, নদিয়া, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা। চন্দ্রকেতুগড়ের প্রাচীন ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত। অপশান ফোর হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? স্যার জন মার্শাল, দয়ারাম সাহানি, এস আগারওয়াল নাকি কেউ নন? তাহলে এটা রাইট আনসার কী হবে? দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন সিন্ধু সভ্যতা। ওকে, খুব ইম্পর্টেন্ট তোমাদের এই সভ্যতাগুলো থেকে। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন কোন রাজবংশ শাসন করছেন? নন্দবংশ, মৌর্য বংশ, হরযঙ্ক বংশ নাকি শিশুনাগ বংশ? নন্দবংশ সেই সময় রাজত্ব করছেন। ওকে, অপশান ওয়ান হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকাটি কে প্রকাশ করেন? স্বামী বিবেকানন্দ, হরিশ্চন্দ্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি সুভাষচন্দ্র বসু? এই বঙ্গদর্শন যে পত্রিকাটা, এইটা প্রকাশ করেছিলেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমাদের এই পত্রিকা রিলেটেড প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সঞ্জীবনী সম্পাদক কে ছিলেন? কৃষ্ণ কুমার মিত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটা কিন্তু জেনে রাখবে সঞ্জীবনীটা। আর বেঙ্গল গেজেট, তোমরা সকলেই জানো ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট, এটা সম্পাদক বা প্রকাশক কে ছিলেন? জেমস আগাস্টাস হিকি, যেটা হিকি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, কে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেছিলেন? বারীন্দ্র ঘোষ, সূর্য সেন, অশ্বিনী কুমার দত্ত নাকি পুলিন দাস? তাহলে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেছিলেন কে? রাইট আনসার হবে অশ্বিনী কুমার দত্ত। অপশান থ্রি হচ্ছে রাইট আনসার। এবার তোমাদের কিছু ওয়ান লাইনার দিয়েছি, যেগুলো তোমাদের এক্সামে আসার মতো, এগুলো অবশ্যই দেখে নাও। বোতচারী আন্দোলন গড়ে তুলেছিলেন কে? গুরু সদয় দত্ত, খুব ইম্পর্টেন্ট। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন রামমোহন রায়, মানে রাজা রামমোহন রায়। স্বামী দয়ানন্দের আসল নাম কী ছিল? খুব ইম্পর্টেন্ট, এটা অনেক এক্সামে রিপিট হয়, হচ্ছে মূলাশঙ্কর বা মূল শঙ্কর বলা হয়। ওকে, রামকৃষ্ণ মিশন স্থাপিত হয় 1897, মোস্ট ইম্পর্টেন্ট এটা। আর বেদে ফিরে যাও এই ডাকটি কে দিয়েছিলেন? জ্যোতিবা ফুলে। লখনৌ চুক্তি হয়েছিল 1916 সালে। জাতীয় কংগ্রেসের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ড্রাফটিন, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। আর একটা কথা বলি, এই ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তোমরা এখান থেকে আমি কিছু বলে দিচ্ছি তবুও ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে, যে প্রথম জাতীয় কংগ্রেসের যে অধিবেশনটা হয়েছিল 1885 হয়েছিল, মনে রাখবে। কোথায় হয়েছিল? বোম্বেতে হয়েছিল। সভাপতি কে ছিল? উমেশচন্দ্র ব্যানার্জি ছিল সভাপতি। আর এখান থেকে আরেকটা প্রশ্ন আছে জাতীয় কংগ্রেস থেকে, যে প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসে? বদরুদ্দিন তোয়েবজি ছিলেন।
কোন অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছেন? মাদ্রাজ অধিবেশনে। কত সালে? 1887 সালে। বোঝা গেছে? আর হ্যাঁ, এখানে আর একটা প্রশ্ন আছে যে দ্বিতীয় অধিবেশন ভারতীয় জাতীয় কংগ্রেসের সেখানে সভাপতি কে করেছিলেন? দাদাভাই নৌরোজি। সেটা হয়েছিল কলকাতায় 1886। প্রথম 85, 86 দ্বিতীয়, 87 হচ্ছে তৃতীয়। আর তৃতীয় অধিবেশনই তোমার বৈরুদ্দিন তৈয়বজি, অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন তিনি। ওকে, আর একটা প্রশ্ন আছে, জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? জর্জ উইল ছিলেন, এটাও কিন্তু জেনে রাখবে। আর বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয় কোন অধিবেশনে? কলকাতা অধিবেশনে। কে সভাপতিত্ব করেছিলেন তখন? রহিমতুল্লাহ সাহানি, 1896 যেটা হয়েছিল। এই কটা কিন্তু তোমাদের জেনে যেতেই হবে। আর প্রথম মহিলা সভাপতি, প্রথম ভারতীয় মহিলা সভাপতি তোমাদের একটু আগেই আমি বলে দিয়েছি, তাই ওটা আর বলছি না আমি তোমাদের। আর পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? লাহোর অধিবেশনে। ওকে, লাহোর অধিবেশনে। সেটা কত সালে হয়েছিল? 1929। কে সভাপতিত্ব করেছিলেন? জওহরলাল নেহরু করেছিলেন সেখানে। ওকে, আর সুভাষচন্দ্র বসু দুবার জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব পদে বহাল ছিলেন, জানো তো তোমরা, একটা হরিপুরাতে একটা ত্রিপুরীতে। হরিপুরা হচ্ছে 1938, আর ত্রিপুরী হচ্ছে 1939। এই কটা তোমাদের জেনে যাও জাতীয় কংগ্রেস থেকে, এই এছাড়া তোমাদের আর জানা দরকার নেই, এই কটা জানলেই তোমাদের এক্সামে এনাফ। ওকে, দেখো পরবর্তী 144 নম্বর প্রশ্ন। দেখো দেখো, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি হচ্ছে রচনা করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড। ওকে, আর জাতীয় কংগ্রেসের প্রথম সভা অনুষ্ঠিত হয় কোথায়? একটু আগে তোমাদের বললাম, বোম্বেতে। জাতীয় কংগ্রেসের জনককে? এ ও হিউ, মানে অ্যালান অক্টাভিয়ান হিউমকে বলা হয় জাতীয় কংগ্রেসের জনক। আর ভারতের জাতীয় কংগ্রেস কলকাতা অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়, একটু আগে তোমাদের আমি বলেছি এটা। পরবর্তী দেখো 148 নম্বর প্রশ্ন, বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন কে? প্রফুল্লচন্দ্র রায়। গদরপাতি গঠিত হয়েছিল সান ফ্রান্সিস্কোতে, কত সালে? 1913 সালে হয়েছিল এটা গদরপাটিটা। ওকে, আর বাঘাযতীন নামে পরিচিত কে? যতীন্দ্রনাথ মুখার্জিকে বাঘাযতীন নামে পরিচিত। ভারতের বিপ্লবীবাদের জননী কাকে বলা হয়? জননী মাদাম কামাকে বলা হয়, খুব ইম্পর্টেন্ট। ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন কে? ভগৎ সিং। খিলাফত আন্দোলন শুরু হয়েছিল কার সময়? লর্ড জেমস ফোর্ডের আমলে। ওকে, মহাত্মা গান্ধীর জ্যেষ্ঠ পুত্রের নাম কি? এইটা কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। মহাত্মা গান্ধীর জ্যেষ্ঠ পুত্রের নাম হচ্ছে হরিলাল। আর ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন কে? পুলিন বিহারী দাস। এটা আগেও হয়েছে, খুব ইম্পর্টেন্ট ঢাকা অনুশীলন সমিতিটা। আচ্ছা, আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী, এটাও কিন্তু মনে রাখবে। এগুলো প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ, ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায়, আত্মীয় সভা রাজা রামমোহন রায়, এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোন্স, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো বারবার বলছি, তোমরা দেখে যাও, এখান থেকে তোমাদের একটা প্রশ্ন এক্সামে থাকবে। আর কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়, একটু আগে তোমাদের বললাম পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল লাহোর অধিবেশনে। ওকে, আর মহাত্মা গান্ধী প্রথম বুনিয়াদী শিক্ষা ধারার প্রবর্তন করেছিলেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। পরবর্তী 158 নম্বর প্রশ্ন দেখো, ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট, ক্লিমেন্ট এটলি। ভারতের নৌবিদ্রোহ সংগঠিত হয়েছিল কত সালে? 1946 সালে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেছিলেন কে? রাসবিহারী বসু। মহাত্মা গান্ধীর দ্বারা প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? ইন্ডিয়ান ওপিনিয়ন। ওকে, কুকা বিদ্রোহ হয়েছিল কোথায়? পাঞ্জাবে। কাকরি টেন্ডাকাটি খুব ইম্পর্টেন্ট, এটা এটা কোথায় হয়েছিল? উত্তরপ্রদেশে। মহেঞ্জোদারো কথার অর্থ কী? মৃতের স্তূপ। এই অর্থগুলো থেকে খুবই প্রশ্ন আসে। আচ্ছা, এখানে আরও কিছু মনে রাখবে, খালসার অর্থ হচ্ছে পবিত্র, মহেঞ্জোদারোর অর্থ হচ্ছে মৃতের স্তূপ, আর খালসাটাও আসে, খালসার হচ্ছে অর্থ হচ্ছে পবিত্র। আর গদর শব্দের অর্থ কী? বিপ্লব বা বিদ্রোহ, এগুলো জেনে রাখবে। আর মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা, আর ওয়াহাবি এই কথার অর্থ হচ্ছে নবজাগরণ। ওকে, আর হোমরুল কথার অর্থ হচ্ছে স্বায়ত্তশাসন। এই কটা করলে তোমাদের হয়ে যাবে, নোট করে রাখো, এগুলো তোমাদের কাজে লেগে যাবে। আর পুরন্দরের সন্ধি হয়েছিল 1776 খ্রিস্টাব্দে, মারাঠা ও ইংরেজদের মধ্যে হয়েছিল। আর লখনৌ চুক্তি হয়েছিল 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। আর সমাচার দর্পণের সম্পাদক কে ছিলেন? মার্সম্যান, খুব ইম্পর্টেন্ট এটা। পরবর্তী দেখো, মেঘাস্তিনিস এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, কে কোন সময় এসেছিলেন? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হাইয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, আর হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময়। ওকে, আর শশাঙ্কের রাজধানী ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ, ভারতের রক্ষাকারী বলা হতো স্কন্দগুপ্তকে, সকারী উপাধি নিয়েছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, আর অশ্বঘোষ ছিল কনিষ্কের সমসাময়িক। আমি তোমাদের প্রথম দিকেই বলে দিয়েছি কে কোন সমসাময়িক ছিল, তাই আর বলছি না। ওকে, তাহলে তোমাদের আজকে এই সেটেতে, তোমাদের এই ম্যারাথনে 174 টোটাল প্রশ্ন ছিল, তোমরা এই প্রশ্নগুলো করে যাও এক্সাম দিতে যাওয়ার আগে, এনাফ প্রশ্ন এইগুলোর ভেতরেই তোমরা দেখবে এক্সামে পেয়ে যাবে। আর ডিটেলস তোমাদের ক্লাস করতে গেলে তোমাদের আগের ক্লাসগুলো তোমাদের দেখতে হবে, ডিটেলসে সেখানে সেই মক টেস্টগুলো তোমরা যদি দাও আরও বেটার ইনফরমেশান সেখানে তোমরা পেয়ে যাবে। কিন্তু এইটা তোমাদের টোটাল প্যাকেজ দেওয়া হয়েছে, এর ভেতর থেকে প্রশ্ন তোমাদের 100% দেখবে কমন আসছে। যারা বন্ধুদের মাঝে অবশ্যই তোমরা এই ক্লাসটা শেয়ার করে দিও, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখো, নেক্সট ক্লাস দিলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। এছাড়া তোমরা টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে যুক্ত হতে গেলে তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, ওখানে গিয়ে তোমরা চেক আউট করে নিও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।